বিয়ানীবাজার উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ জলঢুব দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে প্রায় 3,65,00,000 টাকা ব্যয়ে নবনির্মিত 4-তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন সাবেক শিক্ষামন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নাহিদ এমপি। বুধবার সকালে ভবনের উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ। এ সময় তিনি বলেন, দেশ কোন পথে যাবে সেটি জনগণই নির্ধারণ করবে, চোরদের হাতে দেশ যাবে না, উন্নয়নের রূপকার শেখ হাসিনার হাতে দেশ থাকবে। সামনে নির্বাচন আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে অথবা জানুয়ারি মাসের পরের সপ্তাহে হবে। এই নির্বাচনে আপনি মালিক দেশের, সংবিধানে লেখা আছে এই দেশের মালিককে এই দেশের জনগণ। এমন রায় দিলেন যে রায়টা আপনার স্বার্থে দেশে কাজে লাগে, জনগণের কল্যাণের লাগে, এটা বিবেক খাটাইয়া ওই দিন কাজে লাগান, তাহলে আগামী ভবিষ্যতে এরকম হবে আর না লাগাইলে অন্যরকম হবে। অন্ধকার আসিল বিএনপি গেল এসব গেল কি করলো, এরা 21-22টা বছর দেশকে সর্বনাশের পথে নিয়ে গেছে, আরো দরিদ্র আরো গরিব আরো খারাপ পরিস্থিতি খারাপ হয়েছে। তাহলে এই নির্বাচনে আপনার সামনে প্রশ্ন, দেশ কি আবার সেই খালেদা জিয়ার এখন জেলে আছেন, জানেন তো আপনারা চুরিতে ধরা পড়ছেন, সাক্ষাতে চুরি তদ শহর জেল দিয়ে দিছে, মামলা করছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট জজ কোর্ট সব কোর্টে রায় দিয়েছে চোর একজন বন্দী আছেন, এখন তার ছেলে হাওয়া বাবা হচ্ছিল সেখানে টাকা না দিলে কোনো কাজ হয় না, এখন বিদেশে গিয়া বাড়িঘর কিনে লন্ডন থেকে ওখানে খাইতেছে, জেল হয়ে গেছে দেশে আসতে পারছে না। এরা বড় বড় কথা বলতেছে, এরা দেশ ক্ষমতা নিয়ে কিছু করেও নাই আর এখন চুরি করে সব টাকা মারিয়ে গেছে, জেলের মধ্যে বসতেছে, বাইরে আর না বিভিন্ন দল তারা এখন বিশৃঙ্খলার চেষ্টা করে, যে নির্বাচন হইতে না পারে, নির্বাচন তারা আগে বলে আগে তারা খবরটা দেখতে, আর এই সংবিধানে যা লেখা আছে তাই হবে, সংবিধান সবাই মারাইছে, এটি আমাদের দেশের দলিল। যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সমিতির 22 অক্টোবরের নির্বাচনে মিসবা উপ পরিষদকে নির্বাচিত করে দেশ ও প্রবাসে বিয়ানীবাজারবাসীর সেবা করার সুযোগ দিন। এ সময় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে, 2040 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশে রূপান্তর হবে। এই যে আমরা লক্ষ্য নিলাম দেশটাকে গড়ে তুলব, কি লক্ষ্য ছিল প্রথম, সে আমরা বলছেন আমরা 20 সালের মধ্যে আমাদের দেশকে মধ্যম পর্যায়ে দেশে নিয়ে যাব। আমরা কি ছিলাম ফকিরের পর্যায়ে, সর্বনিম্ন পর্যায়ের দেশ, 4-5টা ক্যাটাগরি আছে আমাদের, সেই দেশ আমরা খাদ্যে চিকিৎসায় শিক্ষায় গর্বাতে উন্নতি হয়েছে সেই সব বিবেচনা করে আমরা বলতে হয়নি। জাতিসংঘ বিশ্লেষণ করে বলছে বাংলাদেশ এখন আর বিক্ষোভের দেশ না, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ, ডেভেলপিং কান্ট্রি। এখন শেষ লক্ষ্য নির্ধারণ করেছে শেখ হাসিনা যে 2040 সালের মধ্যে বাংলাদেশে মানুষ আমরা উন্নত পর্যায়ে চলে যাব, উন্নত দেশের সব পর্যায়ে, ওই আমেরিকা ইংল্যান্ড ইউরোপের দেশগুলোর মতো আমাদের কেউ আবার থাকবে না, এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি, যা করতে পারবো তা পারা সম্ভব। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, অভিভাবকদেরও সন্তানদের দিকে দৃষ্টি রাখতে হবে। আমাদের সব বাবুরাও বেশি করে মনে রাখবেন, আমাদের ছেলে মেয়েদের কি পড়াতে চাই, এখন শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে আধুনিক যুগের উন্নত মানের শিক্ষা, বিশ্বমানের শিক্ষা, কারিগরি শিক্ষা, যে শিক্ষা পারলে সেখানে যে কোনো ভাবে গেলে উন্নত মানের চাকরি পাইতে পারে। আমরা ইতিমধ্যেই বিয়ানীবাজার শুরু করে দিয়েছি, গোলাপথ শেষ হয়ে গেছে, কাজ ছাত্রবর্তী হয়ে গেছে, উন্নত মানের আধুনিক কি বলে কারিগরি শিক্ষা, আর কারিগরি শিক্ষা আমি যখন ক্ষমতায় মন্ত্রী হই তখন মাত্র 0.8%, আর 1% না তার চেয়ে কম, 0.8% 0.8% ছিল আমাদের কারিগরি শিক্ষায় ছাত্রছাত্রী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালালউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বিয়ানীবাজার সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর দ্বারকেশ চন্দ্র নাথ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আওয়াল, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান সহ আরও অনেকে। বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সাধন কৃষ্ণনাথ রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মুসুব বিরালি। নতুন ভবন পেয়ে খুশি বিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমরা নতুন ভবনটা আমাদের পড়ালেখা অনেক সুবিধা হয়েছে, এবং নতুন বিল্ডিং হয় আমরা ক্লাসরুমও সংকটটা থাকে না, আমরা সবে মিলেমিশে ক্লাস করতাম, পারি ক্লাস করতে আনন্দ পাই, বিল্ডিং খুব একটা অসুবিধা ছিল ক্লাস করতে আমরা অসুবিধা হইতো, এখন আমরা বিল্ডিংটা নির্মাণ হওয়ার পর থেকে আমরা অনেক সুবিধা হয়েছে, আমরা এখন সাইটটা
তালা আছে আর কি আমরা ফাইন ফুরি নকার ক্লাসরে আমরা সুবিধা হইছে ইসলাম না ইদে আমরা যে এই বিল্ডিংটা করি আছেন তাইন একটা না তাইন প্রচুর আমরা আর কি ভবন তাইন আমরা উপহার দিছেন আমরা বালা হরি পড়তে পারি আমরা কোনো রুমর সংকট দেন না আমরা সবে বালা ভাবে পড়া লেখা করতে পারি আর সবে এক লগে না সবে বাটি বাটি পড়তে পারি আর আমরা কব শাখা খ শাখা আছে বাটি বাটি পড়ালি অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন মেহরুন নিতে ফেরদৌস এবিটিভি